আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, আগরতলার জিবি হাসপাতালে একই ছাদের নিচে মা ও শিশুর অত্যাধুনিক চিকিৎসার জন্য 300 শয্যা বিশিষ্ট একটি সুপার স্পেশালিটি ব্লক গড়ে তোলা হবে। 32তম রাজ্যভিত্তিক দুদিনের হজাগিরি উৎসব আজ রাতে শেষ হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ডক্টর আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রে কর্মযোগী জাতীয় শিক্ষা সপ্তাহের সূচনা করেছেন। রঞ্জি ট্রফির 4 দিনের খেলার দ্বিতীয় দিনে আজ মেলাঘরের মেঘালয়ের বিরুদ্ধে বড় স্কোর গড়েছে ত্রিপুরা। 29তম জাতীয় সিনিয়র রাজমাতা জিজাবাই ট্রফি সিনিয়র মহিলাদের ফুটবল প্রতিযোগিতার গ্রুপ পর্বের খেলা প্রথমবারের মতো আগামীকাল থেকে আগরতলায় শুরু হচ্ছে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। আগরতলার জিবি হাসপাতালে একই ছাদের নিচে মা ও শিশুর অত্যাধুনিক চিকিৎসার জন্য 300 শয্যা বিশিষ্ট একটি সুপার স্পেশালিটি ব্লক গড়ে তোলা হবে। এর জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত হেলথ ইনফ্রাস্ট্রাকচার মিশন প্রকল্পে 202 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। জিবি হাসপাতালের সুপার ডক্টর শঙ্কর চক্রবর্তী আজ আকাশবাণীর প্রতিনিধিকে এই কথা জানিয়েছেন। তিনি জানান, এর জন্য নতুন ভবন নির্মাণের কাজ শীঘ্রই শুরু করা হবে। 32তম রাজ্যভিত্তিক দুদিনের হজাগির উৎসব আজ রাতে শেষ হচ্ছে। ঊনকোটি জেলার প্যাঁচারথল ব্লকের অধীন মাছমারা রামগুনা চৌধুরী পাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে উৎসবের আয়োজন করা হয়। গতকাল এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। উদ্বোধকের ভাষণে তিনি বলেন, এই উৎসব একদিকে আনন্দের, অন্যদিকে সম্পৃক্তি ও সৌভ্রাতৃত্বের উৎসব। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক প্রমোদ রিয়াং ভগবান চন্দ্র দাস, এডিসি তথ্য সংস্কৃতি বিভাগের কার্যনির্বাহী সদস্য সুহেল দেববর্মা প্রমুখ। সভাপতিত্ব করেন ব্রু সোশিও কালচারাল অর্গানাইজেশনের সভাপতি শান্তি রায় রিয়াং। এ উপলক্ষে বিভিন্ন সরকারি দপ্তরের স্টল খোলা হয়েছে, অনুষ্ঠিত হচ্ছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও। ত্রিপুরা হস্ততাঁত হস্তকার ও রেশম শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান এবং বিধায়ক কিশোর বর্মন আকাশবাণীকে জানিয়েছেন, রাজ্যে হস্ততাঁত হস্তকার ও রেশম শিল্পের প্রসারে কেন্দ্রীয় সরকারের কাছে আর্থিক অনুদান চাওয়া হয়েছে। গতকাল কেন্দ্রীয় বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গ্রেটার সঙ্গে রাজ্য হস্ততাঁত হস্তকার ও রেশম শিল্প দপ্তরের পর্যালোচনা বৈঠকে এই আর্থিক সহায়তা চাওয়া হয়। শ্রী বর্মন বলেন, এই শিল্পের প্রসারে প্রধানমন্ত্রীর কোন প্রকল্প থেকে আর্থিক সহায়তা পাওয়া যায় কিনা তা খতিয়ে দেখা হবে। শ্রী বর্মন জানান, ত্রিপুরার হস্ততাঁত হস্তকার ও রেশম শিল্পের সঙ্গে যুক্ত কারিগরদের দক্ষতা বৃদ্ধির জন্য উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য অনুরোধ করা হয়েছে। গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়ের পৌরোহিত্যে আজ মাতাবাড়িতে দেওয়ালি মেলার প্রস্তুতি নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন দেওয়ালি মেলা কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক অভিষেক দেবরায়। বৈঠক শেষে তিনি জানান, মাতাবাড়িতে 3 দিনব্যাপী দীপাবলী মেলা উৎসব আগামী 31 অক্টোবর থেকে শুরু হবে। এই বছর মেলাকে আকর্ষণীয় করে তুলতে আলোকসজ্জায় নতুনত্ব আনা হবে। মেলায় 600 জন স্বেচ্ছাসেবকও থাকবেন। বিরোধী দলনেতা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী আজ আগরতলার মেলার মাঠে দুষ্কৃতি হামলায় নিহত ব্যবসায়ী হরিশঙ্কর সাহার বনমালীপুরস্থিত বাসভবনে যান। তিনি নিহত ব্যবসায়ীর পরিবার পরিজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের শোক ও সমবেদনা জানান। বিজেপি সক্রিয় সদস্যতা অভিযান নিয়ে আজ খোয়াই মহকুমার আশারামবাড়ি ও রামচন্দ্রঘাটে 2টি সভা হয়। উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য প্রভারী ডক্টর রাজদীপ রায়, দলের জেলা সভাপতি ও বিধায়ক পিনাকি দাস চৌধুরী এবং সাধারণ সম্পাদক সমীর কুমার দাস। সাবরুমের মনুবাজারে পুলিশি নির্যাতনে বাদল ত্রিপুরার মৃত্যু এবং আগরতলার মেলার মাঠে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনা নিয়ে রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছে রাজ্য মানবাধিকার কমিশন। কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি স্বপন কুমার দাস আজ আকাশবাণীকে জানান, আগামী 15 দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার জন্য রাজ্য পুলিশের মহানির্দেশককে বলা হয়েছে। শ্রী দাস আরও জানান, মানবাধিকার কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে এই 2টি ঘটনার মামলা গ্রহণ করেছে। কমিশনের পক্ষ থেকেও একটি তদন্তকারী দল এই 2টি ঘটনার তদন্ত করবে। প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আজ আগরতলায় রাজ্য মানবাধিকার কমিশনের কার্যালয়ের সামনে বিক্ষোভ সংগঠিত করা হয়। সদর জেলা কংগ্রেস কমিটির সভাপতি তন্ময় রায় অভিযোগ করেন, রাজ্যে সাম্প্রতিককালে বিভিন্ন ঘটনায় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, অথচ রাজ্য মানবাধিকার কমিশন এই ব্যাপারে কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না। এর প্রতিবাদেই আজ কমিশন অফিসের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, আকাশবাণীর সংবাদ সহ বিভিন্ন খবরের বিস্তৃত আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টস। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়া সংবাদ পেতে আপডেট দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ডক্টর আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রে কর্মযোগী জাতীয় শিক্ষা সপ্তাহের সূচনা করেছেন। সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, মিশন কর্মযোগীর লক্ষ্য হল এমন মানব সম্পদ তৈরি করা যা আমাদের দেশের উন্নয়নের চালিকা শক্তি হয়ে উঠবে। তিনি জোর দিয়ে বলেন যে জাতীয় শিক্ষা সপ্তাহের সময় নতুনভাবে শেখা এবং অভিজ্ঞতাগুলি শক্তি যোগাবে, সেই সঙ্গে কাজের পদ্ধতির উন্নতিতে সাহায্য করবে, যা 2047 সালের মধ্যে আমাদের বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে সহায়তা করবে। প্রধানমন্ত্রী গত 10 বছরের সরকারের মানসিকতা পরিবর্তনে গৃহীত পদক্ষেপগুলি উল্লেখ করে
বলেন, এর প্রভাব আজ মানুষ অনুভব করছেন। তিনি বলেন, সরকারে কর্মরত ব্যক্তিদের প্রচেষ্টা এবং মিশন কর্মযোগের মতো পদক্ষেপের প্রভাবে এটি সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী উচ্চাকাঙ্ক্ষী ভারতের অগ্রগতির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাকে সফলভাবে ব্যবহার করার কথা বলেন। প্রধানমন্ত্রী আইগট প্ল্যাটফর্মের প্রশংসা করে বলেন যে 40 লক্ষের বেশি সরকারি কর্মচারী প্ল্যাটফর্মে নিবন্ধন করেছেন, 1400 বেশি কোর্সে তো উপলব্ধ এবং কর্মকর্তারা বিভিন্ন কোর্সে 1.5 কোটিরও বেশি সমাপ্তির শংসাপত্র ইতিমধ্যে পেয়ে গেছেন। কেভিআইসির চেয়ারম্যান মনোজ কুমার, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারের পরিচালক কেন শ্রীবাস্তবের উপস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্যাশনের জন্য খাদি এই ভাবনার ভিত্তিতে আজ খাদি স্বাধীনতার বস্ত্র ফ্যাশনের ভাষা শীর্ষক খাদি প্রদর্শনীর উদ্বোধন করেন। নতুন দিল্লির লোধি রোডে গান্ধী কিং মেমোরিয়াল প্লাজা ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে সেন্টার অব এক্সেলেন্স ফর খাদি এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজির সহযোগিতায় এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। কেভিআইসির চেয়ারম্যান মনোজ কুমার সাংবাদিকদের বলেন, জাতির পিতা মহাত্মা গান্ধী একবার বলেছিলেন, আমি চরকায় কাটা প্রতিটি সুতো ঈশ্বরকে দেখতে পাই। এই দর্শনকে ভিত্তি করে কেভিআইসি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে খাদি কারিগরদের আয় বাড়াতে বিক্রয়, প্রচার, প্রদর্শনী এবং জাতীয় আন্তর্জাতিক মেলার মতো বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে, যা খাদি পণ্যের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি কেভিআইসির অর্জনগুলি তুলে ধরে বলেন যে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে খাদির ব্যবসায়িক টার্নওভার 2023-2024 অর্থ বছরে 1.55 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। তিনি আরও বলেন যে, প্রধানমন্ত্রীর জনপ্রিয় মন কি বাত অনুষ্ঠান খাদি পোশাককে তরুণদের মধ্যে একটি নতুন স্ট্যাটাস সিম্বল বানিয়েছে। শ্রী কুমার এই উৎসবের মরশুমে বেশি করে খাদি পণ্য কেনার জন্য সমস্ত নাগরিকদের প্রতি আবেদন জানান। বিজয়া রাহাতকারকে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন নিযুক্ত করা হয়েছে। মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। শ্রীমতী রাহাতকার মহারাষ্ট্র রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন এবং ঔরঙ্গাবাদের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিজেপির জাতীয় সম্পাদক এবং দলের মহিলা শাখা সভাপতি হিসেবেও কাজ করেছেন। মন্ত্রক এছাড়াও জাতীয় মহিলা কমিশনের সদস্য হিসেবে ডক্টর অর্চনা মজুমদারের নিয়োগের বিষয়েও বিজ্ঞপ্তি দিয়েছে। কৈলাসহরের ইরানি থানা প্রাঙ্গণে আজ বিকেলে শান্তি ও সম্প্রীতির লক্ষ্যে বৈঠক হয়। দলমত ধর্মবর্ণ নির্বিশেষে শান্তিকামী নাগরিকরা এতে অংশ নেন। উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি ও সমাজসেবীরা। বৈঠকে ছিলেন কৈলাসহর মহকুমা শাসক প্রদীপ সরকার, এসডিপি ও জয়ন্ত কর্মকার সহ পুলিশ ও সাধারণ প্রশাসনের আধিকারিকরা। উপস্থিত ছিলেন বিধায়ক বিরজিৎ সিংহ, রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী, গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বাদরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও সম্প্রীতি বাতাবরণ অক্ষুণ্ণ রাখার উপর গুরুত্ব আরোপ করেন। স্বাগত ভাষণ দেন ইরানি থানার ওসি অরুণোদয় দাস। কৈলাসহরের এসডিপিও জানান, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের কাজে সবার সহযোগিতা প্রয়োজন। কোন ধরনের গুজব যাতে না ছড়ায় তিনি তার উপরও গুরুত্ব আরোপ করেন। সাবরুম মহকুমার চালিতা বঙ্কুলে আগামী 10 নভেম্বর থেকে বৌদ্ধ ধর্মাবলম্বী মগ জনগোষ্ঠীর রাজ্যভিত্তিক ওয়া উৎসব শুরু হবে। দুদিনব্যাপী উৎসবের প্রস্তুতি পর্যালোচনার জন্য আজ সাবরুম নগর পঞ্চায়েত কার্যালয়ে পর্যালোচনা বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক মাইলাফ্রু মগ, মগ সোশিও কালচারাল অর্গানাইজেশনের কর্মকর্তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল তার সংসদীয় এলাকা বারাণসী সফর করবেন। তিনি তার সংসদীয় এলাকায় প্রায় 6,600 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রীর সফরের জন্য বহু স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামীকাল প্রধানমন্ত্রী সেখানে জনসমাবেশে ভাষণও দেবেন। খেলার খবর। রঞ্জি ট্রফির 4 দিনের খেলার দ্বিতীয় দিনে আজ মেঘালয়ের বিরুদ্ধে বড় স্কোর গড়েছে ত্রিপুরা। শিলংয়ের পোলো মাঠে 2 উইকেটে 29 রান থেকে ব্যাট করতে নেমে রাজ্যদল প্রথম ইনিংসে দ্বিতীয় দিনের শেষে 6 উইকেটে 346 রান সংগ্রহ করে। দলের পক্ষে শ্রীদাম্পাল অনবদ্য 146 রান করে। এছাড়া মনদীপ সিং 59, এস শরৎ অপরাজিত 54 এবং মণিশঙ্কর মুরাসিং অপরাজিত 53 রান করে। 29তম জাতীয় সিনিয়র রাজমাতা জিজেবাই ট্রফি মহিলাদের ফুটবল প্রতিযোগিতার গ্রুপ পর্বের খেলা প্রথমবারের মতো আগামীকাল থেকে আগরতলায় শুরু হচ্ছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে জি গ্রুপের উদ্বোধনী দিনে দুপুর 2টায় ত্রিপুরা খেলবে চণ্ডীগড়ের বিরুদ্ধে। তার আগে সকাল 9:30 সিকিম খেলবে গুজরাটের বিরুদ্ধে। ইতিমধ্যে গুজরাট, সিকিম এবং চণ্ডীগড়ের মহিলা ফুটবলাররা রাজ্যে পৌঁছেছেন। আসরের উদ্বোধনী অনুষ্ঠানে মাঠে উপস্থিত থাকবেন রাজ্য ফুটবল সংস্থার সভাপতি প্রণব সরকার, সচিব অমিত চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তারা। আবহাওয়া। মধ্য আন্দামান সাগরে কেন্দ্রীভূত ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী সোমবার নাগাদ পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। আগামী বুধবার নাগাদ এই নিম্নচাপটি শক্তি বাড়িয়ে পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আজই আভাস দেওয়া হয়েছে। তবে ঘূর্ণিঝড়ের অভিমুখ কোন দিকে হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি। আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা দেখা গেছে 25.9 ডিগ্রি সেলসিয়াস। রাজ্যের সব জেলায় দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার।
আগরতলা জিবি হাসপাতালে একই ছাতের নিচে মা ও শিশুর অত্যাধুনিক চিকিৎসার জন্য 300 শয্যা বিশিষ্ট একটি সুপার স্পেশালিটি ব্লক গড়ে তোলা হবে। 32তম রাজ্যভিত্তিক দুদিনের হজাগের উৎসব আজ রাতে শেষ হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ডক্টর আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রে কর্মযোগী জাতীয় শিক্ষা সপ্তাহের সূচনা করেছেন। রঞ্জি ট্রফির 4 দিনের খেলার দ্বিতীয় দিনে আজ মেঘালয়ের বিরুদ্ধে বড় স্কোর গড়েছে ত্রিপুরা। 29তম জাতীয় সিনিয়র রাজমাতা জিজাবাই ট্রফি মহিলাদের ফুটবল প্রতিযোগিতার গ্রুপ পর্বের খেলা প্রথমবারের মতো আগামীকাল থেকে আগরতলায় শুরু হচ্ছে।